পুলিৎজার পুরস্কার 2022 বিজয়ীদের তালিকায় জায়গা করে নিলেন প্রয়াত ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। রয়টার্সের সাংবাদিক আফগানিস্তানে তালিবানদের হামলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এছাড়াও বিজয়ীদের তালিকায় রয়েছেন আরও তিন ভারতীয়, তাঁরা হলেন দ্য ওয়াশিংটন পোস্টের আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু ও অমিত দাবে। প্রত্যেকে কোভিড-19 মৃত্যু সংক্রান্ত ছবি তুলে সেরা তালিকায় জায়গা করে নিয়েছেন। সোমবারই সাংবাদিকতা, বই, নাটক ও সঙ্গীতে পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকী ও তাঁর তিন সহকর্মী, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু ও অমিত দাবে প্রত্যেকেই দেশের কোভিড মহামারী ও মহামারীর ক্ষয়ক্ষতি ছবি তোলার জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন। দানিশ গত বছরই আফগানিস্তানে তালিবানদের যুদ্ধের ভয়ঙ্কর ছবি তোলার সময় হামলায় প্রাণ হারিয়েছিলেন। ব্রেকিং ফটোগ্রাফি বিভাগে তাঁদের তোলা ছবিগুলি মনোনীত হয়েছিল। সেখান থেকে বিচারকরা তাঁদের ছবিগুলি সেরা বলে চিহ্নিত করেন। বিচারকদের কথায় ভারসাম্যপূর্ণ, অন্তরঙ্গতা ও ধ্বংসাত্মকতা, এই তিনটি কারণে তাঁদের ছবিগুলি দর্শকদের মধ্যে একটা বিশেষ অনুভূতি তৈরি করেছিল, এমনটাই জানিয়েছে পুলিৎজার কমিটি। পুলিৎজার পুরস্কার বোর্ড সোমবার ইউক্রেনের সাংবাদিকদের তাদের দেশে রাশিয়ার আক্রমণের মোকাবিলা করা ও সেই প্রতিবেদন সাহসের সঙ্গে প্রকাশ করার জন্য প্রশংসা করেছে। পুলিৎজার পুরস্কার বোর্ড সোমবার ইউক্রেন সাংবাদিকতাদের সহনশীলতারও প্রশংসা করেছে। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন হামলা করেছিল। অন্যদিকে 2021 সালের 6 জানুয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা করে। এই দুই হামলার তীব্র নিন্দা করেছে পুলিৎজার কমিটি। পুলিৎজার কমিটি জানিয়েছে, পুতিনের নির্মম আক্রমণের সময় ইউক্রেনের সাংবাদিকরা যেভাবে সাহস, সহনশীলতা ও সত্যতার সঙ্গে খবর পরিবেশন করেছে তা প্রশংসার দাবি রাখে। ইউক্রেনের সাংবাদিকদের পাশে দাঁড়াতে পেরে পুলিৎজার কমিটি গর্বিত বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।